কইছে জাকের পার্টি করতে এখন তোরা জাকের পার্টি বাদ দিয়া কর্মী গ্রুপ করস এই জন্য তোরা মুনাফিক বুকে হাত দিয়ে বলেন তো খাজা মিয়া মেজান মুজাদ্দদি বলছে কে বলছে আমি জাকের পার্টি করি না আমি জাকের পার্টির একজন সক্রিয় সদস্য জাকের পার্টি হলো হুজুর কেবলা জানের পার্টি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির বলেন নামাজের আগে কিন্তু আলা নাই আছে রোজার আগে হজের আগে যাকাতের আগে ওলিদের ব্যাপারে বলছে আলা সাবধান খুশি না বেজা কারা জোরে বলে কার আগে ওলি মানে হলো বন্ধু ওলি মানে কি বলছে আমার বন্ধুর লেজ দুইটাই না আমার বন্ধু লেজে ফাড়া দিবা উল্টে সাপ যেমন কামড় দেয় লেজে ফাড়া পড়লে বন্ধু আমার বন্ধু বলি আওয়াজ করে বলেন বলি বলি কার বন্ধু বন্ধু যখন আমার বানাইছি বন্ধুর সবকিছুর দায়িত্ব আমার বন্ধুটা কেমন হয় কখন বন্ধু হয় যখন বন্ধু কোন বন্ধু আল্লাহর কোন বান্দাকে একজন নালায়েক বান্দা তার কোনো প্রতিপত্তি নাই টাকাও নাই পয়সাও নাই অর্থও নাই সম্পদও নাই রাস্তার ন্যূনতম একজন রিকশাওয়ালা রাস্তার একজন মুচিকে সে যেমন ভালোবাসতে পারে তিনি হলেন আল্লাহর প্রকৃত বন্ধু আমি আলোচনার শুরুতে জামানার মুরাদ ফকির হুজুর কেবলা জানের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের কাছে নিয়ে আসতেছি মিয়া ভাই হুজুর কেবলা জানের কারামত যদি বলতে হয় সনদ ঠিক না থাকলে যেমন হাদিস বর্ণনা করা নিষেধ ঠিক তেমনি ভাবে হুজুর কেবলা জানের কারামত বর্ণনা করতে হলে কিন্তু সনদ মজবুত লাগবে হুজুর কেবলা জান বলে বাবা আজ আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ তারা কাফেলা করে আসে বলেন তো জাকের ভাই বোনেরা কোনদিন কি আপনারা যাওয়ার পরে দরবার শরীফে পাক হইছে নাকি যাওয়ার আগে খাবার মাঠে খাবার রেডি ছিল এই তো আল্লাহর ওলি যে আমার বাড়িতে মুজাদ্দিদ সাহেব কতজন মেহমান পাঠাইতেছে লিস্টটা আমার কাছে পাঠিয়ে দিতেছে আজকে আমরা জাকের মঞ্জিলে যাইতেছি মিয়া তোমরা আমাকে কইতেছো আমরা মুনাফিক হয়ে গেছি আমি একটা দোষী এবারে খাড়া তুই যে আমার মুনাফেক কস আচ্ছা তোকে সনদটা কি কো কি কারণে মুনাফেক তা হুজুর কইছে জাকের পার্টি করতে এখন তোরা জাকের পার্টি বাদ দিয়া কর্মী গ্রুপ করস এই জন্য তোরা মুনাফেক বুকে হাত দিয়ে বলেন তো খাজা মিয়া মেজান মুজাদ্দদি বলছে কে বলছে আমি জাকের পার্টি করি না আমি জাকের পার্টির একজন সক্রিয় সদস্য জাকের পার্টি হলো হুজুর কেবলা জানের পার্টি তবে হ্যাঁ ছোট্ট একটা কথা আছে এখন যারা জাকের পার্টি বইলা এই যে প্রতিদিন আপনাদের কাছে ভিক্ষা চায় সপ্তাহে 60 দিন কিস্তি আমাদের পতাকা
হুজুর পাকের দেওয়া জাকের পাটির পতাকা আর উনাদের পতাকা দুইটা সম্পূর্ণ আলাদা ওমিয়া হুজুর পাকের পতাকা হুজুর পাক যেই পতাকা দিয়েছেন জাকের পাটির যেই পতাকা হুজুর কিবলা জান দিয়েছেন এখন যেই পতাকা ব্যবহার করা হচ্ছে এটা হুজুর পাকের জাকের পাটির পতাকা নয় এটা তথা কথিত জাকের পাটির পতাকা কথা বলুন ঠিক না বাঠে কয় ভাই এখন আপনারা জাকের পাটি করেন না আমি বললাম যে না আমি তো জাকের পাটির নীতি নির্ধারক যিনি উনার সাথে আমি আসি তাহলে আমি তো পদগ্রস্ত না আমি হুজুর কিবলা জানের রওজা মুবারকের মধ্যে আসি হ্যাঁ মেজবান রাসূল আবু আইয়ুব আনসারীর কাছে খবর আসছে রে কারবালা ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত করা হয়েছে নির্মম ভাবে এই ঘটনা তিনি সহ্য করতে পারেন নাই আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে এসে নবীজি রওজা মুবারক সামনে নিয়া চোখের পানি দিয়া বিনে বিনে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতেরা জান্নাতের যুবকদের সর্দারকে কতল করে ফেলেছে শাহাদাত করে ফেলেছে পিছন থেকে কে জানে একজন ধমক দিয়া ধমক দিয়ে বলতেছে পৃথিক কে তুমি কি জন্য এই পাথরের সামনে বসে আছো কারণ কি মেজবান রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা ঘুরায় তার দিকে দেখলেন দেখলেন সে তো ওই ব্যক্তি মারওয়ান বিন হাকাম মদিনার গভর্নর এটা সেই ব্যক্তি ইমাম হুসাইনের শাহাদাতের পরে প্রায় 40 দিন রিয়াজুল জান্নার মধ্যে আহারে রিয়াজুল জান্নার মধ্যে ঘোড়া বানছে নামাজ হতে দেয় নাই আজান হতে দেয় নাই বন্ধুরে মুসলমান তোমরা আমাকে নিষেধ করো আমি জাকের মঞ্জিলে যাইতাম না গেলে আমি মুনাফিক হয়ে যাইতাম আগে তো আবার ঈমান আগে আমি মুসলমান তারপরে আমি মুনাফিক আমি জাকের মঞ্জিলে যাবার আর মুজাদ্দিদের কদমে যাওয়ার কারণে আমি মুসলমান হয়েছি কথা বলো ঠিক না নাকি এখন যদি যাওয়ার আর মুজাদ্দিদের কদমে ওই রওজা মুবারকে হাজিরা দেওয়ার কারণে যদি আমি মুনাফিক হয়ে যাই আমি মুসলমান দিকে খারিজ হয়ে যাই ওই রওজা মুবারকে তিয়ারত করার কারণে যদি আমার সব কিছু চলে যায় সন্তান আমার বিপক্ষে চলে যায় বিবি আমার বিপক্ষে চলে যায় ছেড়ে দিব সেই সন্তান ছেড়ে দিব সেই বিবি কিন্তু যাকে আমি মনে কোটায় জায়গা দিয়েছি ওই মুর্শিদকে আমি ছাড়তে পারবো না পারবো না পারবো না পারবো না কথা বলুন ঠিক না বাঠে গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম খাজা আউনি তোমাকে দি ইয়াসের আল্লাহ ও বাবা রহমতের গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম তোমাকে দি তুমি
অকুলেরও পাইলে তোমার দেখা পাইলে তোমার জান্নাতে নসিব তার তোমাকে দি হুজুর কেবলা জানেন ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের কাছে নিয়ে আসি ভাইরা কোন দিন থেকে আমি আমার পীরের জন্য পাগল হয়ে গেছি আহারে এখন তো ট্রাক ভর্তি চাউল যায় ট্রাক ভর্তি লবণ যায় ট্রাক ভর্তি গরু যায় ট্রাক ভর্তি আদা ট্রাক ভর্তি পেঁয়াজ ট্রাক ভর্তি রসুন যায় হুজুর কেবলা জান বলেন বাবা জাকির মঞ্জিলে আসার পরে এমন একটা সময় আমার ছিল বাবা মানুষ আমার বাড়িতে আসলে আমি ঠিক মতো মানুষকে খাবার দিতে পারতাম না বড় আম্মা জানেন জীবন দশায় একটা ঘটনা হুজুর কেবলা জান মাঝে মধ্যে জাকির বাইদের কাছে হুজুর কেবলা জান বলতেন একদিন সন্ধ্যা হয়ে গেল দরবারে কোনো তরকারির ব্যবস্থা নাই ঘরের মধ্যে মাত্র এক পোয়া চাউল হুজুর কেবলা জান বলেন বাবা আপনাদের বড় আম্মা জান আসছে আহারে বড় আম্মা জান এসে বলছে হুজুর সামান্য কটা চাল আছে কি করব হুজুর কেবলা জান বললেন চাউলগুলি তুমি পাক করো পাক করা হলো পাক করে আম্মা জান নিজের জন্য অর্ধেক রাখলেন হুজুর কেবলা জানের জন্য অর্ধেক রাখছে দুইজনকে দুইটা ভাগ করে দিয়া আম্মা জান রেখে দিলেন হুজুর কেবলা জান খাইতে বসলেন এশার নামাজের পরে হঠাৎ করে মনে পড়ে গেল দরবারে তো আর কোনো খাবার নাই আমি যদি খাবারটা খেয়ে ফেলি তাহলে আবার যদি কোনো মেহমান আসে আমি কিভাবে তাকে মেহমানদারি করব জাকির বাইরারে যাবার আর মুজাদ্দিদ কোন দরজার ওলি খাদেনে পুরিতে নাকি জানিয়ে দিলেন তোমার দরবারে মেহমান আসতেছে বাবা খাওয়া যাবে না গভীর জুড়িতে একজন জাকির বাই আসে রহমত চুই চুই চলতেছে হুজুর কেবলা জান এই খাবারটা তাকে দিয়ে দিলেন দিয়ে হুজুর কেবলা জান নামাজের মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ এখন যদি আমার বাড়িতে আর কোন মেহমান আসে আমি কিভাবে তাকে মেহমানদারি করব ভিতর থেকে আম্মা জান এসে দেখতেছে জামানার মুজাদ্দে সেজদায় পড়ে হুজুর কেবলা জান কাঁদতেছে আম্মা জান কি বলছেন হুজুর আপনি কি জন্য কাঁদেন কারণ কি তখন বলছে আমার খাবার নেই মাত্র আমি একজনকে খাওয়া দিলাম এখন যদি কেউ আসে আমি কেমনে মেহমানদারি করব আম্মা জান একটা ডাক দিয়ে বলে হুজুর যারা আপনার সন্তান যারা আপনাকে বাবা ডাকে আমাকে তো তার মা ডাকে আমি আবার খাবার খাই নাই আমার খাবার আমি রেখে দিছি আমি খাই নাই আমার বাড়িতে যখন কোনো মেহমান আসে আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দেয় বাবা এতজন মেহমান আসতেছে আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয় আমি মেহমানদারের জন্য খাবার পাকাই আমার বাড়িতে কোনোদিন খাবার অভাব হয় না একবার বলা যাবে কি আল্লাহু আকবার ওই দরবারে আমরা যেতে চাই কি চাই না আমাদেরকে মুনাফিকের তকবা দাও আর আমাদেরকে অমুসলিমের তকবা দাও
তোমরা যাই দাও না কেন রে বুকে হাত দিয়ে বলি যা দিয়েছি একবারই দিয়েছি এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই নিবেন না ফেরত নিবেন না একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুর্শিদি চান তোর লাগিয়া কান্দে হে আমার প্রাণ ঠিক কিরা বলো আমার সাথে বলতে হবে ও খাজা মুর্শিদি চান তোর প্রাণ ও খাজা তোর লাগিয়া আমরা যে ইসলামটা করি এটা হলো মদিনামুখী ইসলাম আজকে আমরা যারা তরিকতপন্থী আমাদের কি তোমরা বেদাতের তবকা দাও আমি আসলো বিশ্ব জাকের মঞ্জিল বানের পানিতে ভাইসা আসে নাই তোমরা চাইলেই জাকের মঞ্জিলকে উড়িয়ে দিবা এটা মদিনাওয়ালার দরবার এটা আমার আল্লাহর দরবার এটা আমার রাসূলের দরবার কথা বলা ঠিক না রাখে চাইলেই বিশ্ব জাকের মঞ্জিলকে উড়িয়ে দিতে পারবা না একজন ফিসাবের কথা আপনাদেরকে আমার মনে পড়ে গেছে বলবো খারাপ লাগতেছে ফিসাব উজরে আসছে বেদাত দৌড়াইতে কি দৌড়া আপনাদের ঠাকুর গায়ে আবার এগুলা খুব বেশি কয়টি বেদাতি কয়নি কয়নি আমাদের কয়নি বেদাতি আরে বেটা এখন যদি বলতে যাই তাহলে তোরা হলি অরিজিনাল বেদাতি কথা কয় না আমি যদি এখন একটা একটা করে বলি জস রসের হাড়ি যখন ভাঙা দিব মেয়া ভাই তখন তো আমার পায়ে ধরে বয়া থাকবি বাইকিল লেগে কইলি বিশ্বাস বেদাত দৌড়াইতে আইছে উনি আসবে আগামীকাল আজকে হুজুর কেবলা যান বলতেছে বাবা আগামীকালকে দরবার শরীফে কিছু মেহমান আসবে বাবা খবরদার ওই মেহমানদের সাথে বাবা কেউ বেয়াদবি করা যাবে না আচ্ছা বলেন আমরা দরবারে গেলে আমাদের রিজার্ভ গাড়িতে আমাদের স্যান্ডেলগুলি রাখা যায় না খেললে গিয়া কারণ দরবার শরীফ এটাকে হুজুর কেবলা যান নামাজের জায়গা বানাইছে মারহাবা বলেন কি এর জায়গা আর নামাজের মুসল্লায় কখনো আমরা পা দেই পাদুকা দেই জুতা রাখি জুতা দিয়ে হাঁটি পবিত্র বানিয়ে দিয়েছেন শুনলে খুশি হবেন ভাইরা আমার দরবার শরীফের যে কুকুরগুলো থাকে খুব কম দেখা যায় যে নামাজের মুসল্লায় নামাজের জায়গার মধ্যে তারা পায়খানা করছে আহারে রাস্তার কুকুর অলি ছিনল কিন্তু বদ্ধসিব মানুষ হয়ে অলি ছিনলাম না এটাই আমাদের বদকপা উনি একজন আল্লাহর বলি উনি ছিলেন মনোহর ভাইরা আমার সারসিনার মরহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ সন্তান ফুরফুরা সিলসিলা ভাইরা আমার তিনি ছিলেন ওনার খলিফা হুজুর কেবলা যান ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন ওফাত হয়ে গেল ওফাত হওয়ার পরে তিনি আপন পীরের কাছে তরিকতের সবক চাইলেন তরিকতের সবকটা বাড়াবে বলতেছি আপন পীরের কাছে যেমন আমাদের দরবার শরীফের একজন মাওলানা চলে গেছে ওনার নাম হলো মরহুম মাওলানা সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব যখন ভাইরা আমার একদিন হুজুর কেবলা যান ঘোষণা দিয়েন বাবা আজকে তোমরা যা চাইবা আল্লাহ পাক তাই কবুল করবে আমি বান্ড তো ছোট বেশি কি আর নিতার মু
বেরিতে না যাইবো না কেউ কইতেছে হুজুর আমার জ্বর হইছে জান আল্লাহ পাক maaf করে দিবে বাবা আমার মামলা জান আল্লাহ পাক maaf করে দিবে মামলা خلاص হয়ে যাবে যা বাবা আমার মেয়ের বিয়ে হয় না জান হয়ে যাবে আমার ছেলে বেকার জান ব্যবস্থা হবে এইভাবে সবাই রে বলতেছে এবার খাদেম সাহেবরা দাঁড়ায় রইছে সমস্ত যাকের শেষ খাদেম সাহেবদেরকে বললেন আপনাদেরকে আজকে মাহরুম করা হবে না যা চাইবেন আল্লাহ পাক তাই দিবে আল্লাহর ঘোষণা আল্লাহু আকবার খাদেম সাহেবরাও চাইলেন এবার হুজুর কেবলা যান দেখলেন দুই তিন জন উলামায়ে কেরাম হুজরা শরীফে কেবলা যান কদম মোবারক দাঁড়ানো হুজুর কেবলা যান ভাইরা আমার উলামায়ে কেরামদেরকেও যখন বললেন তারাও কিছু কিছু বললেন সুযোগ পাইছি একজন মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুর কেবলা যানের কাছে বললেন হুজুর আল্লাহ আমাকে সব দিছে যদি দেন আমাকে তরিকতের কিছু আমল দেন এই একজন কি দেন তরিকতের হুজুর কয় বাবা একজন কামেল মুকাম্মেল ওলি হওয়ার জন্য বাবা এই পাঁচ ওয়াক্ত নামাজের এই যে মুরাকাবা মুশাহেদা আর যে তরিকতে সবক দেওয়া হইছে এটা কেউ যদি আমল করে একজন ওলি হওয়ার জন্য এটাই যথেষ্ট পাগলাই তো ছাড়ে না হুজুর এই ছাড়া আমার আর কিচ্ছু দরকার নাই আমার সব আছে আলহামদুলিল্লাহ বলেন স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ নিজের বসত পিতাটা মৃত্যুর আগে একটা মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে গেছে তিনি যখন নাচুর বান্দা হুজুর কেবলা যান হুজুর কেবলা যানের কাছে বললেন হুজুর যদি দেন তাহলে আমাকে কিছু আমল দেন হুজুর কেবলা যান বললেন বাবা আমি কি আমল আপনাকে দিতে পারি বাবা এত কষ্ট হয়ে তরিকার আমল করা এরপরও আপনাকে আমল দিতে হবে বাবা যান আমি আপনাকে একটা আমল দিলাম এশার নামাজের পরে আপনার ফিরের নির্দেশ পাঁচশো একবার দুরুদ শরীফ পড়া এটা পড়ার পরে বাবা পাঁচ হাজার বার আপনি দুরুদ শরীফ পড়ে আমার দয়াল নবীজিকে নজরানা দিবেন কবার উনি বলতেছে এটা এত মজার জিনিস আমি যখন আমার হুজুর কেবলা যানের কদম মুবারক ধরে আমি যখন বসে তেলাওয়াত করতাম আমার কাছে মনে হইতো হুজুর কেবলা যান আমার সামনে বসা আমি হুজুর কেবলা যানকে শুনে শুনে দুরূদ শরীফ পড়তেছি মুসলমান গভীর মনোযোগ লাগায় দেন এই আলোচনা আপনারা এই ঠাকুর গায়ে বহু শুনেছেন এই পঞ্চগড়ে আলোচনা বহু শুনেছেন তিনি তিনার পুরীতে পীরের কাছে পীরের কদমে একটা সবক চাইলেন সবক চাওয়ার পরে তিনার পীর মরহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন তিনার মুরিদ সন্তান হযরতে কায়েস শাহকে স্বপ্ন যোগে শাহাদাত আঙ্গুলি দিয়া একটা চেহারা মুবারক দেখায় দিলেন আর বললেন বাবা যদি তুমি তরিকতের পূর্ণ সবক চাও আর বাড়তি সবক চাও উনার কাছে চলে যাও তিন দিন চাইলেন তিন দিন দরখাস্ত করলেন তিন দিন একই অ্যানসার একই উত্তর শাহাদাত আঙ্গুলি দিয়া একজন সুন্দর চেহারার মানুষকে দেখায় দিলেন একবার বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধু মুসলমান যেখানেই বাঘের ভয় সেখানেই রাত যেখানেই বাঘের ভয় সেখানেই রাত যেখানে বাগের বয়স সেখানেই রাত যাকে তিনি বেদাতি বলে এলাকার থেকে দড়িয়ে দিতে চাইলেন আর তিনার আপন মুর্শিদ স্বপ্ন যোগে তিনার চেহারা মোবারকি বারবার দেখাইছে গাউসুল আজম খাজা বাবা গাউসুল আজম তোমাকে দি ইয়াসিন আল্লাহ ও বাবা রহম ভাইরা রে সময় কম কাজ বেশি এর নাম মাত্র শিখ কথা বলুন ঠিক না ঠিক
আমার দয়াল নবীজি সাক্ষী এই 40 দিনের মধ্যে আমার দয়াল নবীজির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে আপনারা খুশি না বেজা বন্ধুরে আল্লাহর ওলিদের কাছে আসে আল্লাহর পক্ষ থেকে ইলহাম ঠিক কি না ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওহি ওলিদের কাছে আসে ইলহাম ওলিদের কাছে আসে ওহি পৃথিবীর কেউ যেটা জানতো না সবার কাছেই যখন এটা গোপন ছিল তখন এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন হুজুর কিবলা জান বললেন বাবা আগামী কালকে আমার একজন বিশেষ মেহমান দরবারে আসবে কেউ আপনারা ওনার সাথে বেয়াদবি করবেন না বাবা বলেন তো দরবার শরীফে সবচাইতে বড় বেয়াদবি হলো স্যান্ডেল পায়ে দিয়ে ঢোকা জাকির ভাইরা তো রসুলের সময় চাইজাস্তার মোড় থেকে দাইনি খুলে দাইনি কয়টা উরুস শরীফের দায়রা এখান থেকে খো মিয়া তুমি বাসে রাইখা আসো নাইকা এটা বেয়াদবি হইছে তার তারিখ খোলো অথচ উনি দরবার শরীফের হুজরা শরীফের সামনে তখন গাড়ি চলে যাইতো মাদ্রাসার মাঠে গাড়ি রেখে দুই তিনটা গাড়ি তাকে সাথে করে নিয়ে আসলেন আসার পরে আমার ভাইরা বন্ধুরা রে গাড়ি নিয়ে আর গাড়ি রেখে রাস্তায় ছাত্রদেরকে নিয়ে আসলেন ছাত্ররাও আসলেন তারা তকবীর দিতে দিতে হুজরা শরীফের মধ্যে চলে আসলেন জাকির ভাইরা হযরত ওমর ফারুকের মতো জিব্বা কামড়ায় আর বলে এরাই কি তারা যারা যাদের ব্যাপারে হুজুর কিবলা জান বলছে বাবা আমার মেহমান আসবে কিন্তু বাবা বেয়াদবি করা যাবে না সবচেয়ে বড় বেয়াদবি হলো স্যান্ডেল হুজুর নিজেও কায়েশা স্যান্ডেল পায়ে দিয়া প্রথম দুইটা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে যখন তিনি পা রাখলেন সাথে সাথে বললেন বাবা আমার সাথে তোমরা যারা তারা সবাই স্যান্ডেল খুলে ফেল হুজরা শরীফের মধ্যে যাইয়া এবার তিনি খাদিম সাহেবদেরকে বলতেছে হুজুর কোথা আমি হুজুরের সাথে বহাস করতে আসছি বেড়াড়া বেড়াড়া কি হুজুরের লগে বহাস করব আমার হুজুরের সাথে যত বড় বহাস করতে আসছে হুজুরের পক্ষ থেকে আল্লাহ বহাস করে ওনাকে ফিরিয়ে দিছে কথা কয় না বাইরে এবার তিনি হল রুমে ঢুকলেন এখনো দেখবেন একটা খাট মোবারক রাখা আছে মাঝে মধ্যে হুজুর কিবলা জান এখানে বিশ্রাম করতেন ওই খাট মোবারকের মধ্যে হুজুর কিবলা জান শুয়ে আছে চোখ মোবারক বন্ধ চোখ বন্ধ হুজুর কিবলা জান শুয়ে আছে চতুর্পাশে জাকির ভাইরা হুজুর কিবলা জানকে দেখতেছে নাকি হুজুর কিবলা জান অসুস্থ হয়ে গেল আরে হুজুর কিবলা জান কথা বলে না ওই মানুষটা ছিল একটু বুঝা মানুষ উঁচা করে দেখতে পারে না বহু কষ্ট করে একটি বারের জন্য হুজুর কিবলা জানের চেহারা মোবারক যখন দেখছে ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে আমাকে মাফ করে দে আমার মাফ করে দেন আমি জানতাম না আপনি এখানে যদি আমি জানতাম আপনি জাকির মঞ্জিলে তাহলে আমি বিদাত দৌড়াইতে আসতাম না এই দরবারে আসতাম না হুজুর আমি আমার পীর মরহুম আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর কাছে যখন তরিকতের সবক চাইলাম আপনার চেহারা মোবারক আমাকে দেখে দিছে আমি তিন দিন দরখাস্ত করছি তিন দিন আপনার নামটা বলছে হুজুর আমার সাথে আপনি অভিমান কইরেন না আমি আমার ভুল বেয়াদবি ক্ষমা চাই আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন হুজুর কিবলা জান চোখ মোবারক খুললেন কদম মোবারক গড়ে বসে একটা মানুষ কাঁদতেছে হুজুর কিবলা জান চোখ মোবারক খুললেন খুলে জাকের ভাইদেরকে বললেন বাবা ওনাকে তিন তলায়
গেস্ট রুমে ওনাকে জায়গা করে দাও, ওনার ছাত্ররা থাকবে, উনি থাকবে, উনি আমার বাড়ির মেহমান। আহারে, এমন একটা মেহমানখানা হুজুর সাজাইছে, কত বাদশা কত ফকির মানুষ এই দরবারে মেহমান হয়েছে। তোমরা গিয়া দেখো না যাহার, আহা তোমরা গিয়া আহা তোমরা গিয়া ও সে ফরিদপুরের আটেরো শীতে, ফরিদপুরের পীর কামেল সে একজন না, সবাই পীর কামেল সে আহা তোমরা গাইয়া বলেন তোমরা যাইয়া ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে, তিরিশ কোরআন বুকে ধরে, পাঞ্জে গানা নামাজ পড়ে, তিরিশ তাজবীতে আল্লাহু জপে বাবা, তাজবীতে মুরিদ নামের দেওয়ানা তোমরা যাইয়া যাহার, সবাই আহা তোমরা যাইয়া মিয়া ভাই, এটা তো মেগা জলসা, এখানেও দাওয়াত দাবাত চলতেছে। একই স্টেজে যদি মেগা জলসা না হইতো, আমি হাসান সিরাজের জন্য সময় থাকতো 3.5 ঘন্টা, ঠিক নি ভাই? আমার জন্য থাকতো 3.5 ঘন্টা, মাসুদ ভাইয়ের একাই লাগতো 4.5 ঘন্টা, ফরেদ হিসাবে তো পুরা রাত চুক্তি। অহন এত মহাসাগর একটা কলসির মধ্যে ঢুকাইছে, কি বিপদ! এখন উঠার আগে, ভূমিকার আগে আজকে কিছুই তো বলি নাই, ভূমিকাই দিলাম না, খুতবাই পড়লাম না, এরপর ওকে সময় শেষ, যাক তারপর আদবের দরবার, ঠিক কিনা? আমরা সবাই হুকুমের গোলাম, আমরা একটা সময় হুজুর কেবলা যান বলছে বাবা এটা করতে হবে, জীবন বাজি রেখেছি, আমরা করে দেখিয়েছি, ঠিক কিনা বলো? এখন চলছে ইমামতের যুগ, আলহাজ খাজা মিয়া ভাই জান মুজাদ্দিদি, একটা হুকুমের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করব না, ডাইনে যাব না, বামে যাব না, আর কারো কাছে মাফতি দিব না, কিস্তি দিব না, যেমন আর মুজাদ্দিদের কদমে ছিলাম, মুজাদ্দিদের কদমে থাকবো, মুজাদ্দিদের কদমে আছি, কথা বলুন ঠিক না বেঠে? হাত তুলে আল্লাহকে দেখাও না রে তাকবীর, বিশ্ববাণী ফরিদপুরি, যেমন আর মুজাদ্দিদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.